মাছ উৎপাদনে খুলনা বিভাগের শীর্ষে যশোর এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী বুলবুল শহীদ খান হিমেল আমরা হিমেলের সাথে যুক্ত হব আর হিমেল হিমেল এই যে মাছ উৎপাদনে যশোরের যে শীর্ষে থাকার বিষয়টি এই এর কারণ সম্পর্কে কি জানাতে পারছেন এই মুহূর্তে আপনি আমাদের বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় ধন্যবাদ প্রিয়াঙ্কা আপনাকে আপনাকে প্রথমেই জানিয়ে রাখছি যে সারা দেশে যেই মাছ সরবরাহ করা হয় তার সিংহভাগ অর্থাৎ সত্তর শতাংশ কিন্তু এই যশোর থেকে কিন্তু সরবরাহ করা হয় খুলনা বিভাগের শ্রেষ্ঠ যশোর এইখানে আমি যেখানে রয়েছি সেটা কিন্তু একটি হ্যাথারি বলে যে মাছের রেনুবোলা উৎপাদনের এইখান থেকেই কিন্তু আসলে মাছ উৎপাদন করা হয় আপনাদেরকে যদি দেখায় যে প্রত্যেকটা রেণু যে পোনা উৎপাদন করে তার কিন্তু চাষের উপরেই এখান থেকেই তারা কিন্তু আসলে আহ চাষ করেই সারা দেশে সরবরাহ করে এখানে একজন রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো যে তার কিভাবে এই রেণু পোনা তারা চাষ করে এবং তাদের সফলতা কিভাবে সফলতা হয়েছেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আমি শেখিনামর হাসান সোনালী ম스터 আছেরি সভ্য কথা কিভাবে ম스터 কাছে যে বিষয়টা এটা সর্বপ্রথম সারা বাংলাদেশে তো শুরু করে আমার দাদু শেখ মোসিন আলী মোসিন মাস্টার নামে সবাই তাকে চিনে তারই ধারাবাইটা হাত ধরে আমার বাবা শুরু করে জি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে আপনি শুনছিলেন যে একজন যে ম스터 কাশি তার কথা তো আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডেন্ট আপনাকে ধন্যবাদ আপনাকে